আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতুহ। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় সবাই ভালো রয়েছেন। আজকের ভিডিওতে আমরা অ্যামাজিং 5টি পাইকারি বিজনেস নিয়ে আলোচনা করব, যে বিজনেসগুলি করে আপনি খুব দ্রুত সময়ে কোটি টাকার মাইল ফলক পাড়ি দিতে পারেন। বেশি কথা না বাড়িয়ে চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক। দর্শকমণ্ডলী, আপনার হাতে হয়তো বা কিছু পুঁজি রয়েছে, কিন্তু ভালো কোনো বিজনেস করার জন্য মতো সিস্টেম পদ্ধতি আপনি খুঁজে পাচ্ছেন না। আজকের ভিডিওটি কেবলমাত্র আপনার জন্যই। সর্বপ্রথম আমরা যে ব্যবসাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাইকারি কাপড়ের ব্যবসা। আপনি যদি গ্রাম অঞ্চলে বসবাস করে থাকেন কিংবা শহরে বসবাস করে থাকেন, তাহলে আপনি দেখবেন যে খুচরা কাপড়ের দোকান রয়েছে অনেকগুলা। আপনার গ্রাম অঞ্চলের বাজারে আপনি দেখতে পাবেন অনেকগুলা খুচরা কাপড় বিক্রেতার দোকান রয়েছে। আপনি সেখানে যাবেন এবং কোন কাপড়ের চাহিদাটা বেশি রয়েছে সেটা আপনি নির্ণয় করবেন। নির্ণয় করার পরে আপনি বাংলাদেশের বড় বড় যে পাইকারি বাজারগুলো রয়েছে কাপড়ের, সেখান থেকে কাপড়গুলো সংগ্রহ করে আপনি ওই সমস্ত দোকানদারদেরকে হোলসেল দিতে পারেন। এর জন্য আপনি যদি পুঁজি একটু বেশি থাকে, তাহলে আপনি ইন্ডিয়ান মার্কেট থেকে কিংবা ইসলামপুর থেকে অথবা কারওয়ান বাজার থেকে আপনি কাপড় সংগ্রহ করতে পারেন। দ্বিতীয় যে বিজনেসটার কথা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কাঁচামালের ব্যবসা। সম্মানিত দর্শক, এর বিরাট একটি বাজার রয়েছে। আপনি যদি উত্তরাঞ্চলে বসবাস করে থাকেন, তাহলে আপনি দেখতে পাবেন সেখানে প্রচুর পরিমাণে সবজির আবাদ হয়। আপনি সরাসরি কৃষক থেকে পণ্য ক্রয় করে এই পণ্যকে আপনি পাইকারি বাজারে সেল করতে পারেন। এতে করে আপনার বিরাট পরিমাণে একটি লাভের অংশ থাকবে। সম্মানিত দর্শক, আমরা তৃতীয় নম্বর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোদি মালামাল। এই ব্যবসাটা পুরো বাংলাদেশের যে কোনো রিজিয়নে আপনি করতে পারেন, কারণ এর প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। মানুষের দৈনন্দিন জীবনে এর চাহিদা ব্যাপক, তাই আপনি যে প্রোডাক্টটা আপনার পছন্দ হয় এবং যে প্রোডাক্টটা বাজার নির্ণয় করার পর আপনি দেখতে পাবেন প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে, এই প্রোডাক্টটা নিয়ে আপনি মোদি মালামাল ব্যবসা শুরু করে দিতে পারেন। এজন্য আপনার বেশি পুঁজির প্রয়োজন হয় না, 5-6 লাখ টাকা পুঁজি হলেই এনাফ, যথেষ্ট। চতুর্থ নম্বরে আমরা যে বিজনেসটার আলোচনা করব সেই বিজনেসটা হচ্ছে চালের ব্যবসা। আপনারা জানেন চাল একটি দৈনন্দিন খাদ্য, এবং আপনি যদি এই চালের ব্যবসাটা সঠিকভাবে করতে পারেন, তাহলে এ থেকে আপনি হিউজ পরিমাণে রেভিনিউ ইনকাম করতে পারেন। সেটা কীভাবে সম্ভব? আপনি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন চাউলের সিজন থাকে, তখন আপনি প্রচুর পরিমাণে ধান ক্রয় করে রাখতে পারেন, অথবা আপনি কৃষক থেকে চালগুলো সংগ্রহ করে ভোক্তা পর্যন্ত পৌঁছে দিতে পারেন, অথবা আপনি পাইকারি বাজারে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো থেকে আপনি সেল দিতে পারেন। এটা আপনার জন্য হিউজ পরিমাণে একটি রেভিনিউ আর্ন করার সিস্টেম পদ্ধতি হতে পারে। 5 নম্বরে যে বিজনেসটার আলোচনা আমরা করব সেটা হচ্ছে টি শার্টের ব্যবসা। সম্মানিত দর্শক, এখন টি শার্টের এমন একটা বিরাট বাজার রয়েছে যে বিভিন্ন রকম সংগঠন, বিভিন্ন রকম দল তারা তাদের তারা টি শার্টগুলো তৈরি করে তাদের নামে, তাদের সংগঠনের নামে কিংবা তাদের বিভিন্ন দলের নামে। আপনি যদি এভাবে তাদের বিভিন্ন দলের নাম দিয়ে টি শার্টগুলো তৈরি করতে পারেন এবং সাদা টি শার্টের উপরে তাদের দলের সিল লোগো দিয়ে আপনি এগুলো বিক্রি করতে পারেন, এজন্য আপনি অর্ডার নিতে পারেন, অথবা আপনি বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে গিয়ে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনি সাধারণ ভোক্তা পর্যন্ত পৌঁছে দিতে পারেন। এই 5টি বিজনেস যদি আপনি সঠিকভাবে করতে পারেন, তাহলে মাত্র 2-3 বছরে আপনি কোটি টাকার মাইল ফলক পাড়ি দিতে পারেন বলে আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু আপনি শক্ত হয়ে আপনার বিজনেসটাকে এমনভাবে আপনি ম্যানেজ করতে হবে যেন আপনি সেরা ম্যানেজমেন্ট হতে পারেন এবং আপনি হিউজ পরিমাণে রেভিনিউ জেনারেট করতে পারেন। আজকের মতো আমাদের এপিসোড এখানেই আমরা বিদায় নিচ্ছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।